এইবার ব্রনস্টোম্যান এবং WWE ম্যানেজমেন্ট এমন কিছু করলেন সেইগুলো দেখে মনে হচ্ছে যে আবারও WWE তে ব্যাক আসতে চলেছেন ব্রনস্টোম্যান। এছাড়াও মানডে নাইট রোয়ের এপিসোডের জন্য গোল্ডবার্গ, ববি ল্যাশলি থেকে শুরু করে র উইমেন চ্যাম্পিয়ন নেকি অ্যাশকে নিয়ে অনেক বড় বড় কিছু বিষয় কনফার্ম করা হয়েছে। এছাড়াও ফিন্ডের রিটার্ন নিয়ে অনেক বড় একটি আপডেট এসেছে এবং রোমান রেন্সকে দর্শকদের সাপোর্ট নিয়ে মিক্স রিয়াকশন দেখা যাচ্ছে। চলুন সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা যাক। বিশেষ করে মানডে নাইট রোয়ের এপিসোডের জন্য অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে গোল্ডবার্গ এবং ববি ল্যাশলির মধ্যে একটি সেগমেন্ট। এটা সেগমেন্টও বলতে পারেন, আবার এইখানে শুধুমাত্র ববি ল্যাশলি এসে ডিসকাস করবেন এদের ম্যাচটি হতে পারে কি, আবার সেখানে গোল্ডবার্গও এসে তার চ্যালেঞ্জটিকে নিয়ে ডিসকাস করতে পারেন এবং তাদের মধ্যে ম্যাচ কনফার্ম হতে পারে, এমন কিছু সেগমেন্ট কনফার্ম করা হয়েছে। এছাড়াও নেকি ক্রস অর্থাৎ নেকি অ্যাশ, যিনি গত সপ্তাহের মানডে নাইট রোয়ের এপিসোডে মানি ইন দ্য ব্যাঙ্কটি ক্যাশ ইন করে নতুন চ্যাম্পিয়ন হয়েছেন, তার একটি সেগমেন্ট কনফার্ম করা হয়েছে। সেখানে তিনি এসে তার র উইমেন্স চ্যাম্পিয়নশিপটি জয় নিয়ে সেলিব্রেশন করবেন। আর বর্তমান সময়ে ফিন্ডকে ঘিরে অনেক বড় একটি রিপোর্ট এসেছে। বর্তমান সময়ে যে রিপোর্টগুলো এসেছে ফিন্ডকে নিয়ে সেইগুলো অনুযায়ী জানা গিয়েছে যে ফিন্ডকে এজন্যই WWE দেখা যাচ্ছিল না, কেননা তার মেডিকেলি কোনো না কোনো প্রবলেম ছিল, বিশেষ করে তার হেলথে এমন কিছু ইস্যু ছিল যেগুলোর জন্য তিনি রেসলিং করতে পারবেন না এমন কোনো বিষয় জানা যাচ্ছিল। এজন্যই তিনি বর্তমান সময়ে WWE দেখা যায়নি বা তিনি রেসলমেনিয়া পেপার ভিউ থেকে এখন পর্যন্ত WWE আসেননি। তবে ফিন্ডের রিটার্ন ডেটটিকে নিয়ে যে রিপোর্টগুলো এসেছে সেটা হচ্ছে অনেকদিন আগে থেকে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে যে আগামী 9 আগস্ট মানডে নাইট রোয়ের এপিসোডের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে দ্য ফিন্ডকে। এটা আগে থেকে করা হচ্ছিল এবং এখনও বেশি বেশি করা হচ্ছে যে আগামী 9 আগস্ট ফিন্ড রিটার্ন করতে পারেন WWE। তবে দেখা যাক, WWE ম্যানেজমেন্ট তাদের প্ল্যান যদি না চেঞ্জ করে তাহলে অবশ্যই আপনারা 9 আগস্ট ফিন্ডকে দেখতে পারবেন অথবা তার আগেও ফিন্ডকে রিটার্ন করতে দেখতে পারেন। এছাড়াও বর্তমান সময়ে রোমান রেন্স একজন হিল রেসলার, তাকে দর্শকরা ঠিক একটা সাপোর্ট করবে না, এটাই স্বাভাবিক। দর্শকরা তাকে অধিকাংশ সময় বু করবে, কেননা রোমান রেন্স স্ম্যাকডাউনের এপিসোডে এমন কিছু করছেন সেগুলোর জন্য দর্শকরা তাকে ঘৃণা করাই স্বাভাবিক। তবে দর্শকদের মধ্যে একেবারে মিক্স রিয়াকশন দেখা যাচ্ছে। অনেক আগে কিন্তু রোমান রেন্সকে আমেরিকান সকল দর্শকরাই ঘৃণা করত, তবে বর্তমান সময়ে অধিকাংশ দর্শকই রোমান রেন্সের ক্যারেক্টারটিকে বা রোমান রেন্সের গিমিকটাকে খুব ভালোভাবে পছন্দ করছেন। বিশেষ করে এখন আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন যে উই লাভ রোমান রেন্স থেকে শুরু করে দর্শকদের পজিটিভ রিয়াকশন দেখা যাচ্ছে। তিনি একজন হিল রেসলার হলেও এত ভালো সাপোর্ট পারছেন, এই বিষয়টি দেখে কিন্তু WWE ম্যানেজমেন্ট মুগ্ধ। এবং খুব শীঘ্রই WWE ব্যাক আসতে চলেছেন ব্রনস্টোম্যান। কিছুদিন আগে ব্রনস্টোম্যানের রিটার্ন নিয়ে গুঞ্জন উঠেছিল, তবে সেই বিষয়টিকে সরিয়ে দিয়ে এবার নতুন গুঞ্জন উঠেছে। বিশেষ করে AEW সিএম পাঙ্ক, ড্যানিয়েল ব্রায়ান, অ্যালাস্টার ব্ল্যাক থেকে শুরু করে অনেক বড় বড় রেসলার চলে যাচ্ছেন যারা WWE থেকে রিলিজ হয়েছিলেন। এখন WWE ম্যানেজমেন্ট চিন্তায় পড়ে গিয়েছেন যে হয়তো বা ব্রনস্টোম্যানও AEW চলে যেতে পারে। এজন্য WWE ম্যানেজমেন্ট ব্রনস্টোম্যানকে ঘিরে ইন্টারেস্ট দেখাচ্ছেন এবং WWE ম্যানেজমেন্ট চাচ্ছেন যে ব্রনস্টোম্যান যেন AEW কোনোভাবেই না যায় এবং WWE আবারও ব্যাক করে। এজন্যই তারা কাজ করছেন যে ব্রনস্টোম্যান যেন খুব শীঘ্রই WWE ব্যাক আসে। তবে বর্তমান সময়ে আপনারা স্ক্রিনে তাকালে দুইটি ফটো দেখতে পাচ্ছেন এবং একটি টুইট দেখতে পাচ্ছেন ব্রনস্টোম্যানের, সেখানে ব্রনস্টোম্যান বোঝাতে চাচ্ছেন যে তার ডিমান্ড কতটুকু। একটাতে 131 মিলিয়ন ভিউ এবং একটাতে 6 মিলিয়ন ভিউ, অর্থাৎ দর্শকরা যে তাকে পছন্দ করে সে বিষয়টির প্রমাণ দিচ্ছিলেন ব্রনস্টোম্যান। আর এগুলো দেখিয়ে দর্শকদেরকে বোঝাতে চাচ্ছেন যে ব্রনস্টোম্যান তারও ফ্যান ফলোয়ার রয়েছে। যদিও WWE ফ্যান ফলোয়ার প্রচুর, তারপরেও ব্রনস্টোম্যানেরও কিছুটা রয়েছে, এই বিষয়গুলো WWE বোঝাতে চাচ্ছেন। আর AEW যেন ব্রনস্টোম্যান না চলে যায় এজন্য WWE ম্যানেজমেন্ট কাজ করছেন এবং ব্রনস্টোম্যানকে খুব শীঘ্রই WWE ব্যাক আনতে আপনারা দেখতে পারবেন। তবে দেখা যাক ব্রনস্টোম্যান WWE আসেন নাকি AEW যান। তো এই ছিল WWE সর্বশেষ কিছু আপডেট। ধন্যবাদ।